তো এখন বাজে সকাল 7টা আর আজকে থেকে এই ব্লগটা শুরু করছি। তো কালকে বাবার জন্মদিন, তো আজকে আমরা যাচ্ছি বাজার করতে, কারণ আজকে না বাজারটার ভিড়টা একটু কম থাকে আর দামেও রোববারের তুলনায় একটু সস্তা হয়। তো আজকের বাজারের জন্য বাবাইকেই যেতে হচ্ছে, কারণ দরদাম করার ব্যাপারে আমার মনের জোর অতটা নেই। আর কী রান্না হবে সেটা আমি বাজারে গিয়ে কী মাছ পাই সেটা দেখে ঠিক করবো, তাই আমিও আজকে বাবাইয়ের সঙ্গ নিয়েছি। এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটাকে বলতে পারেন বারাসাতের অনেকটা ভিআইপি রোড, কারণ ডিএম বাংলো, এসপি বাংলো এরকম বড় বড় মান্যগণ্য ব্যক্তিদের সমস্ত বাংলো বাড়িগুলো কিন্তু এই রাস্তাতেই আছে। আর এই রাস্তাতে নাকি ফটো তোলা অ্যালাউড নয়, তাই বাবাইয়ের বলাতে আমি তাড়াতাড়ি ফটো ভিডিও নেওয়া বন্ধ করে নিলাম, কারণ সিকিউরিটি পারপাস থাকে। তো ওখান এই রাস্তা থেকে 8-10 মিনিট হাঁটলেই আমরা চলে এসেছি বাজারে। এই বাজারটা বেশ জমজমাট। বারাসাতে আমি যে কটা বাজারে গেছি এখন পর্যন্ত সব থেকে বেশি ভ্যারাইটি পাওয়া যায় কাছারি বাজার বলা হয়। প্রচুর রকমের মাছ আসে এখানে, আর এই মাছ দেখলে আমার নতুন নতুন মাছ ট্রাই করতে ইচ্ছা করে। বাট বাবাই নতুন নতুন মাছের প্রতি একটুখানি মানে ও যেটা খেতে রোজ পছন্দ করে সেটাকেই কিনতে চায়, সেটা নিয়ে ওর সাথে আমার একটু খিটিমিটির বেঁধে যায়। তো আজকে মেনলি আমি ভেবে এসেছি যে আমি বড় চিংড়ি মাছ নেবো, মালাইকারি করবো, মাম সারা সপ্তাহের জন্য মাছ নিতে হবে। তো এখন আগে ঘুরে ঘুরে দেখি নি কী কী মাছ আছে। তো বাবাই মাছ বাজারে ঢুকেই আগে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরে ঘুরে নেয়, তারপর ঠিক করে কী মাছ কিনবো। তো আমরা এটা ইলিশ, চিংড়ি মাছ আর বাম্পার জন্য কই মাছ নিয়েছি, একটু পার্শে মাছ নিয়েছি, আর এখানে একটু মাটন নিয়েছি। তো অনেক দিন বাদে মাটন কিনতে এসেছি, তো অনেকদিন ধরে কিনবো কিনবো করে, তো সব কেনাকাটা এখানে সবজি বাজারও করা হয়ে গেছে, এখন ফিরছি ঘরের পথে। তো এখন বেজে গেছে দুপুর 2:30, সকাল থেকে আসার পর খুব ব্যস্ততার মধ্যে গেছে আর কিছু শ্যুট করা হয়নি। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু পর্ব মিটানোর পর এখন আমি বাবার জন্য কেক বানাতে বসেছি। তো বাবাই এবার রসমালাই ফ্লেভারে কেক খেতে চেয়েছে, তো কেকের ব্যাটারটা রেডি করে কেকটা বেক হতে দেবো, কারণ রাত্রিবেলা আমি তার আইসিং বা ডেকোরেশনটা করব, তার জন্য কেকটাকে ভালো করে ঠান্ডা হতে দিতে হবে। তো কেক শেখার পর থেকে এই একটা জিনিস ভালো, যে কোনো ফ্লেভারের কেক যখন খুশি খেতে ইচ্ছা করে তো নিজেরাই বানিয়ে খেতে পারি। বাজারের সেই কেমিক্যাল দেওয়া অত দাম দিয়ে কেক না কিনে ঘরের একদম ফ্রেশলি তৈরি হোম বেকড কেক, যার স্বাদই অতুলনীয়, সেই কেক তৈরি করা এখন শিখে গেছি। তো এখন যে কোনো শুধু অকেশান খুঁজি আমি কখন কেক বেক করতে পারবো। বেকিং আমার কাছে বলতে পারেন একটা স্ট্রেস ফ্রি, আমি যখনই কোনো কোনো স্ট্রেস ফিল করি বা নেগেটিভ ফিল করি তখন আমি কোনো না কোনো কিছু বানাতে বসে যাই, সেটা কুকিজ হোক, কেক হোক, পেস্ট্রি হোক, যাই হোক, বেকিং আমার ভীষণ পছন্দের একটা হবি বলতে পারেন। মানে অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন যে আমি বেকিং করব, আমার এটা বেকারই হবে, জানি না কতদূর কী করতে পারবো, বাট চেষ্টা তো অবশ্যই করব। তো কথা বলতে বলতে ব্যাটারটাও এখানে রেডি হয়ে গেছে, তো আমি এটা এখন বেক করতে দিয়ে দেবো, কারণ ঠান্ডা হতে হবে, তারপর রাত্রিবেলা গিয়ে আমি আইসিং ডেকোরেশনটা করব। তো এখন বাজে রাত 11টা, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে মামপাকে ঘুম পাড়িয়ে আমি এখন চলে এসেছি কেকটা ডেকোর করতে। বাট আজকে সন্ধ্যাবেলা থেকে মনটা বেশ খারাপ হয়েছিল, কারণ আজকে আমার যখনই আমি বেকিং করতে গিয়ে কোনো কিছু একটা প্রবলেম ফিল করি মনটা ভীষণ অফ হয়ে যায়। আজকে ফ্রিজটা কোনো সময় বাবাই ডিফ্রস্টে দিয়েছিলো জানি না, তার জন্য ক্রিমটা যে আইস কোল্ড থাকার কথা ছিল সেটা ছিল না, তাই বিট করতে গিয়ে আমার স্টিফ পিক আসেনি। তো ডিজাইনটাও খুব সুন্দর আনতে পারিনি, মানে স্টিফ পিক না থাকলে হয় কি ডিজাইনটা ভালো ফোটে না, তো সেটা নিয়ে একটু মন মরা ছিলাম। তো যাই হোক, ওভারঅল ডেকোরেশন করার পর এইরকম লুকস এসছে, দূর থেকে ভালো লাগছে, খুঁটিয়ে দেখলে বা যারা বেকিং করেন তারা বুঝবেন যে ওভারঅল কিন্তু প্রচুর খামতি রয়েছে। তবুও আপনাদের কেমন লাগলো কেকটা আমাকে কিন্তু ডিসক্রিপশন বক্সে জানাতে একদমই ভুলবেন না। সো টুডে ইজ দ্য ডে অফ সেলিব্রেশন, তো প্লিজ উইশ হিম আ ভেরি হ্যাপি বার্থডে ইন দ্য কমেন্ট সেকশন। তো আজকে সকালবেলাটা আমি শুরুই করেছি এটা এক্সপেরিমেন্টাল ডিশ দিয়ে, আজকে আমি ধোসা বানানোর ট্রাই করেছিলাম, সাম্বারটা খুব ভালো হয়েছে এবং ধোসার ব্যাটারও খুব সুন্দর রেডি হয়েছিল, বাট ধোসা বানাতে পারিনি কারণ প্যান থেকে আমার ছাড়ছিলই না, আমার লোহার প্যান রয়েছে, ননস্টিক হলে হয়তো সুবিধা হতো। তো অ্যাট লাস্ট আমি সেটা দিয়ে উত্থাপম বানিয়ে নিয়েছি, টেস্টটা খুব ভালো হয়েছে, বাট ধোসার আকৃতি হয়নি। বাট প্রথমবার সাম্বার করলাম, সাম্বারটা কিন্তু দারুণ খেতে হয়েছে।
হয়েছিল। তো এখন বাজে সকাল 11টা। সকালের খাবার দাবার কমপ্লিট হওয়ার পর এখন আমি দুপুরের লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। মাম্পাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবা স্নানে গেছে আর মা ওকে আশীর্বাদ করার জন্য থালি রেডি করছে। ঠাকুরকে সকালের মিষ্টি পায়েস দিয়ে ভোগ দেখানো হচ্ছে আর এখানে আমি তাড়াহুড়ো করে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার চেষ্টা করছি। আর আমার লুকসটাকে প্লিজ এখানে অ্যাভয়েড করবেন, পুরো পাগলির মতো আমি এখানে রয়েছি কারণ ক্যামেরার জন্য রেডি হওয়ার মতো টাইম আমি এখানে পাইনি। তো আপনাদের জন্য শ্যুট করবো বলে ক্যামেরাটা আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো ফার্স্ট আমার ডিশ রেডি, আমি এখানে ঘি গরম মশলা দিয়ে হালকা করে মুগ ডাল করেছি। আর কী কী রান্না করবো সেগুলো তো অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। বাবাই অনেক দিন সিমাইয়ের পায়েস খেতে চাইছিল বলে আজকে সিমাইয়েরই পায়েস করলাম। আমি আগে কখনো সিমাই খাইনি, আমার কেমন একটা লাগতো, বাট আজকে টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে। তো 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি পায়েস আর সমস্ত ধান দুপা দিয়ে সাজিয়ে ওখানে বাবাইকে আশীর্বাদ করছে। তো এইরকমভাবে প্রতি জন্মদিনে মা আশীর্বাদ করে, মা ওর জন্মদিনেও করে, আমার জন্মদিনে দিদি জামাইবাবু সবার জন্মদিনের সময় মা এইভাবে থালা সাজিয়ে মিষ্টি দিয়ে পায়েস দিয়ে আশীর্বাদ করে। তো এখানে আশীর্বাদ পর্বটা মিটে গেলে আমি আবার ফিরে যাব লাঞ্চের প্রিপারেশনে। আপনারা হয়তো এখানে মাম্পাকে মিস করছেন, তো ওর বাবাও বলছিল মাম্পা নেই এখানে কেমন লাগছে, বাট একটু আগেই ও ঘুমিয়েছে, ওকে কাঁচা ঘুমে আমি তুলতে চাইনি। তো ওকে ছাড়াই আশীর্বাদ পর্ব মিটলো। আর এদিকে আমার লাস্ট ডিশটা চলছে যে মাটনটা রান্না হচ্ছে, কড়াইতেই ভালো করে কষিয়ে নেব, তারপর আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব কারণ কড়াইতে করতে যে পরিমাণ সময় লাগবে এখন সেই সময় নেই। তো আমার মাম্পার ঘুম ভেঙে গেছে, এখন প্রায় ঘড়িতে 1:30 বেজে গেছে। তোর বাবা এখন ওকে একটু ভুলি ভালিয়ে খাইয়ে দিচ্ছে। তো আমি ওদিকে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নিয়েছি কারণ এখন অনেকটা দেরি হয়ে যাবে। তো আগে এসে কেক কাটিং হবে, তারপর দুপুরের লাঞ্চটা হবে। তো নিজের জন্মদিনে বাবাই নিজেই বেলুন ফোটাচ্ছে আমার অনেক না পারার মধ্যে, এটাও একটা না পারা, আমি কিছুতেই বেলুন ফোলাতে পারি না। আর এই রকম ছোট ছোট সেলিব্রেশন, ছোট ছোট দিনগুলোই কিন্তু আমাদের এই একঘেয়েমি জীবনটাকে নতুন করে বাঁচতে খুব এনার্জি দেয়। তো ঘরে তৈরি হোমমেড কেক দিয়ে 2-3টে ফোলানো বেলুনের সাথে আমাদের আজকে কেক কাটিং সেলিব্রেশনটা হচ্ছে। তো মামা এখানে চুপটি করে বসে আছে আর আমাদের হ্যাপি বার্থডে টু ইউ গাইতে শুনে ও তারপর থেকে কন্টিনিউয়াসলি হ্যাপি টু ইউ, হ্যাপি টু ইউ এইরকমভাবে সংটাকে প্র্যাকটিস করতে রয়েছে। আর কেকটা কেমন হয়েছে সেও সেটা তো অবশ্যই বলতে হয়। তো রসমালাই কেকের মানে এসেন্সটাই অন্যান্য কেকের থেকে সম্পূর্ণ আলাদা হয়। রসমালাইয়ের দুধ দিয়ে পুরো কেকটাকে সোক করা হয়। যদি কখনও আপনারা ট্রাই না করে থাকেন তো অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু একটু বেশিই মিষ্টি হয়। তো এবার আজকের আইটেমগুলো এক এক করে আপনাদের দেখিয়ে নিই আর বলে নিই মেনুটা কী। তো আজকে মেনুতে রয়েছে গরম গরম ভাত, তার সাথে ডাল, 5 রকমের ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, কষা ঠিক না হালকা ঝুলি রেখেছি, সাথে স্যালাড আছে আর চাটনি, পাপড়, মিষ্টি রয়েছে। আমি আর কোনো সবজি করিনি কারণ কেউই খুব বেশি খেতে চায় না। আর আজকে আমার ওই সাদা কালারের ডিনার সেটটা বের করেছি, এতে করে যখন রান্না সার্ভ করা হয় বা রাখা হয় না আমার কিন্তু দুর্ধর্ষ লাগে। স্পেশাল স্পেশাল অকেশনের দিনে কিন্তু এই স্পেশাল স্পেশাল প্লেটগুলো, ডাইনিং সেটগুলো বের হয়। ডাইনিং টেবিলটাই দেখুন কী সুন্দর লাগছে, সমস্ত কিছু সাজিয়ে যখন খেতে দেওয়া হয় আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, চারদিক দিয়ে ধরে সাজিয়ে খেতে দেওয়া। আর মামামের খাওয়া হয়ে গেছে, তবুও রোজ বাবার সাথে খাবে বলে এখানে বাবার কোলের ওপর চড়ে বসেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে সব কিছু গুছিয়ে 4টে নাগাদ একটু শুয়ে গেছিলাম আর কখন যে দু চোখের পাতা এক হয়ে গেছে বুঝতেই পারিনি। 6:30 সময় হট করে ঘুমটা ভেঙেছে। আসলে আমাদের আজকে বিকেলবেলা একটু সিরাজ পার্কে যাওয়ার কথা ছিল, যে ওখানে ঘুরে ঠুরে খাওয়া দাওয়া করে আমরা রাত্রিবেলা চলে আসবো, বাট সন্ধে হয়ে গেছে বলে এক লাস্ট প্ল্যানটা ক্যান্সেল করা হলো। তো এখানে আমরা মাম্পাকে নিয়ে মাঠে চলে এসেছি, তো সেখানেই ও বল নিয়ে খেলছে সবার সাথে। আর দুপুরে খাওয়ার পরও পেটটা এত ভার ছিল যে বাইরে খাওয়ার প্ল্যানটা করা হলো। আর দুপুরেরই কিছু রয়ে গেছে সেটাই রাতে খাওয়া হয়ে যাবে, তাই আমার রাতে রান্নারও আর চাপ নেই। তো এখানে মাম্মা মনুটার সাথে খুব সুন্দর খেলছে দেখুন। তো এই চত্বরে না প্রচুর বাচ্চারা রয়েছে, তো বাচ্চাদের সাথে খুব সুন্দর ভালো একটা টাইম স্পেন্ড কিন্তু এখানে হয়ে যায়, যেটাকে আর কি সোশ্যাল আউটিং বা সোশ্যাল গ্যাদারিং বলতে পারি।
দিদিরা খেলতে চাইছিল না বলে মাম্পা বারবার বলনি দিদির কাছে খেলার জন্য চলে যাচ্ছিল। তো প্রথমে শুরুটা বেশ ভালো হলেও পরে দিদিটা ওর বল নিয়ে খেলছিল আর ওকে দিচ্ছিল না বলে সে কান্নাকাটি শুরু হয়েছে। তারপর দিদিটার মা বাবা বলটা এনে ওকে দেওয়াতে সেই বাচ্চাটার আবার জোর কান্নাকাটি। তারপর আমি কি করেছি, বলটাকেই মাঠ থেকে বাইরে বের করে দিয়েছি। ছোট বাচ্চাদের সাথে এই জিনিসটা কিন্তু খুব হয়, একই জিনিস দুজনেরই চাই, তার জন্য যে জিনিসটা নিয়ে ঝামেলা সেই জিনিসটাই বাদ দিয়ে দাও, তাহলেই ঝামেলা মিটে গেল। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে, আর এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার অফ ইউরসেলফ।